একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি বিষয়ে যে ইএসপি অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলা হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাডভার্টাইজমেন্ট তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। এবছরের জন্য এগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্ক্রিপ না করে বরাবরই দেখে যাবে, প্রশ্নে যা চাবে তাই লিখবে। প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট লিখবে, তারপর অ্যাডভার্টাইজমেন্টের নিচে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে প্রশ্নে যা চাবে, অর্থাৎ যে বিষয়ে বলবে সেটাকে থার্ড ব্র্যাকেটে লিখবে, অর্থাৎ হেডিংয়ে লিখবে। তারপর বিস্তারিত লিখবে, আর 50টি শব্দের বেশি লিখবে না। বিস্তারিত আলোচনা না করে বরাবরই দেওয়া হয়েছে, স্টেপ টু স্টেপ তোমরা দেখে নিবে। এবং এক নম্বর, দু নম্বর, তিন নম্বর এরকম করে কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা সেটিকে ভালো করে দেখে নেবে। অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু 3 থেকে 4 ইঞ্চি চড়াই লিখতে হবে, আর কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। Thank you.